নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা সরাসরি মক পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন। তার কারণ আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস যোগ করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা এফিশিয়েন্ট বা কতটা পারফরমেন্স আছে আর কতটা আপনাদের পারফরমেন্স এনহ্যান্স করতে হবে সেই বিষয়টা, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন, আশা করছি বন্ধুরা আপনারা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন 1955 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। আর আপনারা এর আগে যে সমস্ত ক্লাসগুলো আলোচনা হয়েছে সেগুলো আপনারা যদি দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন নিয়ে। কোনো বাক্যের অসমান কর্তা আছে, বা এখানে কোন বাক্যের অসমান কর্তা আছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটি? যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ঘ, তোমরা বাড়ি এলে আমি রওনা হব। তো যারা 1955 নম্বর প্রশ্নে অপশন ঘ উল্লেখ করছেন, মানে অপশন ডি উল্লেখ করছেন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1556 নম্বর প্রশ্ন, কোন বাক্যের কর্তা নিরপেক্ষ। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন বাক্যের কর্তা নিরপেক্ষ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1956 নম্বর প্রশ্ন, আর এই 56 নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন ক, আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1557 নম্বর প্রশ্ন, আর এখানে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে চন্দ্র আলো ছড়ালে চকর পাখা মেলে। তাহলে অসমাপিকা ক্রিয়া ঘটিত বাক্যে কোন ধরনের কর্তা ব্যবহৃত হয়েছে, তাহলে আপনাদের এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 1957 নম্বর প্রশ্নে আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ, নিরপেক্ষ কর্তা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1558 নম্বর প্রশ্নে, সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো, এখানে সূর্য কোন ধরনের কর্তা। এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ, নিরপেক্ষ কর্তা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1959 নম্বর প্রশ্নে, সাপেক্ষতা অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি। তাহলে এই চারটির মধ্যে যেটা সঠিক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ, তিনি গেলে কাজ হবে, তা যারা অপশন খ উল্লেখ করছেন তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1960 নম্বর প্রশ্নে, আজ গেলেও যা কাল গেলেও তা, এখানে গেলেও ক্রিয়াটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে 1960 নম্বর প্রশ্নে এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশন ক, সম্ভাবনার বিকল্প, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1961 নম্বর প্রশ্নে, বৃষ্টিতে ভিজলে সর্দি হবে কি বোঝাতে লে বিভক্তি ব্যবহৃত হয়েছে। তাহলে এই লে বিভক্তিটা ব্যবহৃত হয়েছে কি বোঝানোর ক্ষেত্রে সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ, পরিণত বা পরিণতি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1962 নম্বর প্রশ্ন, কোন বাক্যটিতে এই বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আছে। তাহলে কোন বিভক্তিতে এই বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক, খ, গ, ঘ চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ, চেঁচিয়ে কথা বলো না, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1963 নম্বর প্রশ্ন,
কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া আছে, তাহলে কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া আছে সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা 1963 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ, আমরা হাত মুখ ধুয়ে বেড়াতে বের হব। তো যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1964 নম্বর প্রশ্ন, যত্ন করলে রত্ন মিলে, এখানে করলে কি ক্রিয়ার উদাহরণ। তা আপনাদের এখানে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, অসমাপিকা ক্রিয়া, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1965 নম্বর প্রশ্ন, ক্রিয়ার অবিচ্ছিন্নতা বোঝাতে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোনটিতে। তা আপনাদের এখানে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1965 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, হৃদয়ের কথা কহিয়া কহিয়া গাহিয়া গাইয়া গান, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানান। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1966 নাম্বার প্রশ্নে, কোন বাক্যে অসামাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থে প্রকাশ করছে। তা আপনাদের 1966 নাম্বার প্রশ্নে অসামাপিকা ক্রিয়ার নিমিত্ত অর্থে প্রকাশ করছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, মেলা দেখালে ঢাকা যাব, তা যারা এই কোশ্চেনে উত্তর করছেন অপশান ঘ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 1967 নাম্বার প্রশ্নে, জন্মিলে মরিতে হবে অমর কি কথা কবে, এই বাক্যে বা এই বাক্যে কোন অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে। তাহলে অসমাপিকা ক্রিয়া কোথায় ব্যবহৃত হয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে, বা অসমাপিকা ক্রিয়াটা কি কাজে ব্যবহার হয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে লিখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, দার্শনিক সত্য প্রকাশে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1968 নম্বর প্রশ্নে, কোন বাক্যে সামর্থ্য বোঝাতে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে। তাহলে সামর্থ্য বোঝাতে অসমাপিকা ক্রিয়া ব্যবহার হয়েছে এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা আপনাদের খাতায় সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, খোকা এখন হাঁটতে পারে, তা যারা অপশান ক উল্লেখ করেছেন তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 1969 নম্বর প্রশ্ন, কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার নিমিত্ত অর্থ প্রকাশ করছে। তাহলে কোন বাক্যটা প্রকাশ করছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে, চারটে অপশনের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1969 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ক, পরীক্ষা দিতে ঢাকা যাব, যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা এবার সবাই একে একে আজকে 15টা কোশ্চেনে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা ক্যালকুলেট করে অবশ্যই পোস্ট করুন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের হোম টাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, মেলা দেখাতে যাব, মেলা দেখাতে ঢাকা যাব, বাক্যটিকে অসমাপিকা ক্রিয়াটি কী অর্থ ব্যবহৃত হয়েছে। অপশান এ, উদ্দেশ্য বা নিমিত্ত অর্থে, অপশান বি, বিধি অর্থে, অপশান সি, আবশ্যকতা অর্থে, এবং অপশান ডি, হেতু অর্থে। আবার আমি কোশ্চেনটা বলছি, মেলা দেখতে ঢাকা যাব, বাক্যটিতে অসমাপিকা ক্রিয়াটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। অপশান এ, বিশেষ্য বা নিমিত্ত অর্থে, অপশান বি, বিধি অর্থে, অপশান সি, আবশ্যকতা অর্থে, এবং অপশান ডি, হেতু অর্থে। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব, এবং
আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টে যাবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেসটা চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।